হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। আজকে বলো লিপিয়ার সম্বন্ধে কিছু ঘটনা। 4 বছর পর 2020 সাল একটা অতিরিক্ত দিন নিয়ে ফেব্রুয়ারিতে 365 দিনের বদলে এবছরে ক্যালেন্ডারে রয়েছে 366 দিন। এই অতিরিক্ত দিনকেই আমরা বলি লিপ ডে। 4 বছরে এই দিনটি একবারই আসে। শেষ লিপ ইয়ার বছর 2016 সাল, তারপরেই আসে 2020 সাল, এর পরবর্তীটা আসবে 2024 সাল। যেসব শিশুদের জন্ম 29শে ফেব্রুয়ারিতে তাদের লিপার বা লিপলিং বলা হয়। এই সকল শিশুরা তাদের প্রকৃত জন্মদিন 4 বছর পরপর পালন করতে পারে এবং সাধারণ বছরগুলোতে 28শে ফেব্রুয়ারি অথবা 1লা মার্চ তারা জন্মদিন পালন করে। যারা লিপ ইয়ারে জন্মগ্রহণ করেন তারা 4 বছরে একবার তাদের জন্মদিন উদযাপন করেন। বিশ্বে প্রায় 4 মিলিয়ন মানুষ 29শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন, মানে করে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।